বিশ্বজুড়ে নিন্দার ঝড়। তা সত্ত্বেও রাশিয়ার হামলা থামার ইঙ্গিতটুকুও নেই। ইউক্রেনের দক্ষিণ প্রান্তে ভয়াবহ রাশিয়ার আগ্রাসন। 8 বছর আগে কিভের হাত থেকে ক্রিমিয়া ছিনিয়ে নিয়েছিল রাশিয়া, এবার বন্দর শহর মারিউপোল তাদের দখলে বলে দাবি করছে মস্কো। ক্রেমলিনের সেনার পরের টার্গেট ডনবাস সহ দক্ষিণ ইউক্রেনের একটা বড় অংশ। এরই মধ্যে ভয়াবহ তথ্য সামনে এসেছে বন্দর শহর মারিউপোল থেকে। বুচার পর রাশিয়ার সেনার বিরুদ্ধে মারিউপোলেও নির্বিচারে মানুষ মারার অভিযোগ তুলেছে ইউক্রেন। বিধ্বস্ত মারিউপোলে এখন প্রায় 1 লক্ষ নিরীহ নাগরিক আটকে রয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনীয় সেনা। রাশিয়ার মারিউপোল দখলের দাবির পরদিনই ইউক্রেন প্রশাসন দাবি করল যে তারা উপগ্রহ চিত্রের মাধ্যমে মারিউপোল এবং মারিউপোলের আশপাশের বহু জায়গায় অনেকগুলো গণকবরের হদিস পেয়েছে। উল্লেখ্য, মারিউপোলের মেয়র কয়েকদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে মারিউপোলের রাশিয়ার আক্রমণের দরুন প্রায় 10,000 সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। প্রেসিডেন্ট জেলেন্সকিও আজ রাশিয়ার মারিউপোল দখলকে জঙ্গি আক্রমণের সঙ্গে তুলনা করেছেন। ইউক্রেনের রাজধানী কিভের পুলিশ প্রধান আন্দ্রেই নেভিটভ এদিনই দাবি করেন, রাজধানীর আশেপাশে বিভিন্ন জায়গা থেকে হাজারের বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি গণকবরের হদিশ মিলেছে যেখান থেকে 300 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে দাবি করেছে কিভ পুলিশ। আপাতত শুনশান কিভের রাস্তায় হাঁটতে হাঁটতে একটা অস্বাভাবিক ছবি চোখে পড়ল। এই সময়ের জন্য ছবিটাকে অস্বাভাবিক বলছি বটে, কিন্তু এই শহরের জন্য এইটা খুব স্বাভাবিক একটা ছবি। শুনশান কিভের রাস্তার ধারে কয়েকজনকে টেকবল খেলতে দেখে অবাক হতেই হলো। পরিচয় হলো মিট্রি আর ক্যাটরিনার সঙ্গে। ইউক্রেনের জাতীয় টেকবল টিমের মিক্সড ডাবলসের পার্টনার তারা। দেশের এই বিপদের দিনে তারাও ঝাঁপিয়ে পড়েছেন, যেমন করে পারেন সাহায্য করছেন নিজের দেশের সেনাবাহিনীকে। We are sportsmen, but of course my main job is IT, and now right now before Putin come on our lands from 24 February right now I'm working in IT army, so I try to broke a lot of Russian sites with my team. With my message, it's a freedom for all the world. He's invited Katerina and Dmitry. They are professional players. They are part of Ukrainian international team to teach, to show, to explain. You know, sports plays important role in Ukrainian life. আমার পেছনের এই ঘড়িটা কিভের গ্র্যান্ড ক্লক, সময় এগোচ্ছে এতে। রাশিয়ান বাহিনী হয়তো কিভ অথবা কিভের আশেপাশে যে শহরগুলো, বোরোডিয়াঙ্কা, বুচা, সেই শহরগুলোকে হয়তো তছনছ করে দিয়ে যেতে পেরেছে, কিন্তু যেটা ওরা ভাঙতে পারেনি সেটাকে এখানকার মানুষ বলে ইউক্রেনিয়ান স্পিরিট। কিভের রাস্তার ধারে এই টেকবল টিমের প্র্যাকটিস হয়তো সেই ইউক্রেনিয়ান স্পিরিটেরই প্রতিচ্ছবি। ইউক্রেনের রাজধানী কিভ থেকে সৌমিক সাহা, এবিপি আনন্দ।